প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমত কিভাবে আপনি বিজিটি এর মেম্বারশিপ নেবেন, দ্বিতীয়ত পাসকেল এবং ক্যাশ সংক্রান্ত মামলার অংশীদার আপনি কিভাবে হবেন, তৃতীয়ত বিজিটি এর মেম্বার হলে আপনার লাভ কতটা হতে পারে, চতুর্থত পাসকেল এবং ক্যাশ সংক্রান্ত মামলার অংশীদার হলে আপনার কোনো ক্ষতির সম্ভাবনা আছে কি না, পঞ্চমত সাধারণ মেম্বার এবং পাসকেল ও ক্যাশ সংক্রান্ত মামলার অংশীদার বা পিটিশনার দুটোই একসাথে 1,000 টাকা দিয়ে হওয়া যায় কি না। প্রথমেই আমি 5 নম্বর প্রশ্নের উত্তর দেব, অর্থাৎ বিজিটি এর সাধারণ মেম্বার এবং পাসকেল ও ক্যাশ সংক্রান্ত মামলার অংশীদার বা পিটিশনার আপনি দুটোই একসঙ্গে 1,000 টাকার মধ্যেই হতে পারেন। এবার প্রথম প্রশ্নের উত্তর দিই, অর্থাৎ আপনি বিজিটি এর সাধারণ মেম্বারশিপ কিভাবে নেবেন। যারা বিজিটি এ সংগঠনের মেম্বারশিপ নিতে চান তারা প্রথমেই বিজিটি এ সংগঠনের অ্যাকাউন্টে 1,000 টাকা পাঠান। অ্যাকাউন্টের নাম রানাঘাট OBR বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন। অ্যাকাউন্ট নাম্বার 9786225000-2943, এর IFSC কোড SYNB 0009786। টাকাটি যে ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছাবে সেই ব্যাংকটির নাম সিন্ডিকেট ব্যাংক রানাঘাট ব্রাঞ্চ। ওপরের তথ্যগুলি নিয়ে আপনি যে কোনো ব্যাংকে যান, সেখানে ক্যাশ বা চেকের সাহায্যে কিভাবে টাকা পাঠাতে হবে না জানলে জেনে নিয়ে টাকাটি পাঠিয়ে দিন। এছাড়া মোবাইল ব্যাংকিং বা অনলাইনেও টাকা জমা করতে পারেন। এরপর আপনার দ্বিতীয় কাজ, ওই ব্যাংকের স্লিপ বা ট্রানজ্যাকশন রেকর্ডের ছবি তুলে নিজের নাম, স্কুলের নাম, জেলার নাম উল্লেখ করে জেলার বা কেন্দ্রের বিজিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করুন। এটি যদি করতে না পারেন তাহলে প্রতি জেলার দায়িত্বপ্রাপ্ত টিচারদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া হচ্ছে, আপনি যোগাযোগ করে নিলেই হবে। এটি করলে কি হবে, আপনি কোনো ভুলভ্রান্তি করলে তা শুধরে দেওয়া যায়। এরপর বলি ব্যাংক স্লিপ বা ট্রানজ্যাকশন রেকর্ডটি আপনার কাছে যত্ন করে রেখে দেবেন। এরপর আপনি জেলা দায়িত্বপ্রাপ্ত টিচারকে ফোন করে জেনে নিন আপনার বিজিটির ফর্ম ফিল আপ কবে কখন কোথায় হবে, আপনি সেখানে পৌঁছে ফর্ম ফিল আপ করে নিন। এই ফর্ম ফিল আপ করার সময় আপনি শুধু বিজিটি এর সাধারণ মেম্বার হতে চান না মেম্বারশিপ প্লাস পাসকেল ও ক্যাশ সংক্রান্ত মামলার অংশীদার হতে চান বা পিটিশনার হতে চান তা বলবেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ফর্ম ফিল আপের সময় আপনি 3টি জিনিস সঙ্গে করে নিয়ে যাবেন, আধার কার্ডের জেরক্স, চাকরির অ্যাপ্রুভাল কপির জেরক্স ও পাসপোর্ট সাইজ ফটো, প্রত্যেকটি 1 কপি করে। এছাড়া কেউ যদি চান সরাসরি ওই ক্যাম্পে গিয়ে 1,000 টাকা জমা দিয়ে ফর্ম ফিল আপ করে আপনি বিজিটি এর সদস্য হতে পারেন, সেক্ষেত্রেও আপনার আধার কার্ডের জেরক্স, চাকরির অ্যাপ্রুভাল কপি এবং আপনার ফটোর প্রত্যেকটি 1 কপি করে প্রয়োজন। এবার বলি আপনি বিজিটি এর সাধারণ মেম্বার হলে আপনার লাভ কতটা হতে পারে। বিজিটি এর সাধারণ মেম্বারশিপ নেওয়া মানে আপনি বিজিটি এর আন্দোলনকে শক্তিশালী করছেন, ফলে বিজিটি এর আন্দোলন সফল হলে আপনার বেতন অনেকটাই বাড়বে, আপনি TGT স্কেল পেতে পারেন। এই প্রসঙ্গে বলা যায় যে কলকাতায় যে মিটিং হয় এবং বিভিন্ন জেলায় যে বিক্ষোভ সমাবেশ মিটিং ইত্যাদি হয় তার লাইট মাইক প্যান্ডেল লিফলেট ইত্যাদি খরচের জন্য যে টাকা বা বিভিন্ন আইনগত লড়াইয়ের জন্য যে টাকার দরকার হয় সেগুলি এই টাকা থেকেই খরচ করা হয়। চতুর্থ প্রশ্ন ছিল পাসকেল
ও ক্যাশ সংক্রান্ত মামলার অংশীদার হলে আপনার কি কোনো ক্ষতি হতে পারে? এর উত্তরে বলা যায়, অনেকে কোনো মামলায় জড়াতে চান না কিন্তু সংগঠনের খরচ বাবদ হাজার টাকা দিতে চান, তাদের এই মামলার অংশীদার না হলেও ক্ষতি নেই। তবে বিজিটি এর নেতৃত্ব বলে, আপনি যদি এই মামলার অংশীদার হন বা পিটিশনার হন তাহলে আপনার চাকরিগত ক্ষেত্রে বিন্দুমাত্র ক্ষতির সম্ভাবনা নেই। আর বিজিটি এর আন্দোলনের সুফল আপনি সাধারণ মেম্বার হলেও পাবেন আর পিটিশনার বা মামলার অংশগ্রহণকারী হলেও পাবেন। তবে বিজিটি এর মেম্বারশিপ নেওয়া মানে বিজিটি আন্দোলনকে শক্তিশালী করা। বিভিন্ন শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট বা ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং অন্যদের শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।